আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতুহু। আচ্ছা, আসমা আক্তার শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, আপনার? আসলে আমরা হাজবেন্ড ওয়াইফ একসাথে আছি। জি, আচ্ছা, কিন্তু আপনার, আচ্ছা ঠিক আছে, বলেন তাহলে, আপনার চেহারাটা একটু দেখেন ভাই। আসলে শোয়া তো লাইট জ্বালাইতে হবে ভাই। আচ্ছা, আপনার নামটাও যদি মানে মিথ্যা হয়, আপনার মানে চেহারাও যদি আমরা না দেখি, তাহলে আমার মিথ্যা নাম হবে? না না আমার নাম মিজানুর রহমান, আমার বয়সের নাম আসমা আক্তার। তাহলে আপনার চেহারাটা তো দেখাতে হবে ভাই, আমি চেহারা না দেখিয়ে তো কথা বলতে দিতে পারি না। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, শুভরাত্রি। না না, দেখাচ্ছি দেখাচ্ছি, কথা আচ্ছা বলো, আচ্ছা ঠিক ঠিক আছে, আছে, আপনি কথা বলতে পারেন। আমার তেমন হ্যাঁ বলো। প্রশ্ন নাই আসলে। আচ্ছা আমি দ্বিধাদ্বন্দ্বে ভুগি সবসময় ধর্ম নিয়ে। আচ্ছা আচ্ছা আমি মুসলিমের ঘরে জন্ম, আমার দেখা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ দেখেছি, আমরা দেখেছি, এখন আপনি হ্যাঁ অফ করে দিতে পারেন, কারণ আমি এই প্রোটেকশনটা ব্যবহার করি, কারণ হচ্ছে অনেকে, অনেক মুমিন এসে আমাকে জি জি গালিগালাজ করে, এই গালিগালাজ করার কারণে না আমি না চেহারাটা না না, দেখতে আমি পাচ্ছি। গালি গালাজ করবো না, জন্মাই আমি আচ্ছা মুসলমান, ঠিক আছে, এখন আপনি অফ করে মুসলমানের দিতে ঘরে পারেন। দর কেন গালি গালাজ করবো? হ্যাঁ ভাই হ্যাঁ, বলেন বলেন। আমার প্রশ্ন হইলো, আমি আসলে দ্বিধাদ্বন্দ্ব ভুগি। আমার কাছে আসলে মনে হয়, আমি যেটুক বুঝতে পারি, সবগুলি ধর্মে মানুষের বানানো ধর্ম, যেগুলি আসছে আমাদের পৃথিবীতে। হ্যাঁ, কোরআন শরীফ আমাদের নাজিল হয়েছে, কিন্তু আমরা কেউ দেখিনি কিভাবে নাজিল হয়েছে, তাই না? এটা কোত্থেকে আসছে, তাই না? বৌদ্ধ ধর্ম একজনে লিখছে, খ্রিস্টান ধর্ম আরেকজনে লিখছে, কিন্তু এখানে আমি আবার যদি চিন্তা করি, যেমন নিউটন যেটা বলে গেছে যে নির্দিষ্ট বস্তুতে ধাক্কা না দিলে চলে না, যেমন পৃথিবী আমাদের একটা নির্দিষ্ট বস্তু, হ্যাঁ এটা কেউ না কেউ ধাক্কা দেয়। হ্যাঁ, আমাদের ভিতরে যেরকম আমাদের আমাদের যেই অঙ্গ প্রত্যঙ্গ গুলি আছে, যদি আপনি দেখেন, বাম পাশে হার্ট বেশি অংশ, ডান পাশে লিভারের বেশি অংশ, কিডনি দুই পাশে, তখন আবার আমার চিন্তায় আসে সৃষ্টিকর্তা কেউ না কেউ আছে, কিন্তু আমি ধর্মকর্ম তেমন একটা মানতে চাই না, পরিষ্কার কথা। কিন্তু সৃষ্টিকর্তার এখানে যে আমি আবার ফেল করি, একটু আপনি কিছু বলুন। আচ্ছা, মেবি মানে বুঝতে পারছেন নিউটনের, আমার প্রশ্ন। হ্যাঁ বুঝতে পেরেছি, আপনি যে নিউটনের যে কথাটা বললেন যে ধাক্কা না দিলে কোনো জি কিছু চলে না, সেই কথাটা কি অ্যারিস্টটল এক একভাবে ব্যাখ্যা করেছিলেন? আপনি নিশ্চয়ই অ্যারিস্টটলের গ্রিক দার্শনিক এবং বিজ্ঞানী অ্যারিস্টটলের নাম শুনেছেন, হ্যাঁ আমি সক্রেটিসের জানি, শিষ্য জি জি প্লেটো, শুনেছি, প্লেটোর শিষ্য ছিল অ্যারিস্টটল। অ্যারিস্টটলের মতবাদ জি দীর্ঘ জি সময় ব্যাপী পুরা মানে বিশ্বে সবচেয়ে শক্তিশালী মতবাদ হিসেবে প্রচলিত ছিল। অ্যারিস্টটল হচ্ছেন যাকে বলা হতো সর্বজ্ঞানের, সর্বজ্ঞানের আধার যাকে বলা হতো। অ্যারিস্টটল জি জি সর্বপ্রথম এই জি কথাটা বলেছেন যে আনমুভ মুভার, যে কোনো একজন শুরু থেকে কোনো কিছু একটাকে ধাক্কা না দিলে কোনো কিছু চালিত হতে পারে না। এই তত্ত্বের উপর ভিত্তি করে আপনি যে কথাটা বলছেন যে ঈশ্বর না থাকলে এই মহাবিশ্ব, এই যে আমরা মানুষ, এই যে আমরা চলছি ফিরছি, সূর্য যে চলছে ফিরছে, পৃথিবী যে ঘুরছে, এগুলো সম্ভব না। কিন্তু তাহলে আমাদের প্রশ্ন জাগবে সবচেয়ে প্রাইমারি যে কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেনটা হচ্ছে সেই আল্লাহকে কে প্রথম ধাক্কাটা দিয়েছিল, তাই না? এক্স্যাক্টলি। হ্যাঁ, আমার একটা আল্লাহ যদি, কোশ্চেন, আল্লাহকে ধাক্কা আল্লাহ না যদি দিয়েছিল, ধাক্কা জি দিয়ে বলো। মহাবিশ্ব সৃষ্টি করে থাকে, তাহলে আল্লাহকে কে ধাক্কা দিয়েছিল? এখন সেই আল্লাহ, অ্যাবসলিউটলি কারেক্ট। হ্যাঁ আল্লাহকে ধরলাম ধাক্কা দিয়েছিল কাল্লা নামক একজন কেউ, এখন তাহলে আমাদের আবার প্রশ্ন আসবে যে তাহলে কাল্লাকে কে ধাক্কা দিয়েছিল? ধরে নিলাম তাকে ধাক্কা না, দিয়েছিল এখানে বাল্লা এখানে নামক আল্লাহর একজন। প্রশ্ন না, হ্যাঁ আমি, আমরা ধরে আল্লাহর নিচ্ছি, প্রশ্ন না এখানে। আমরা ধরে নিচ্ছি, নাম জি জি দিচ্ছি হ্যাঁ, একটা, সৃষ্টিকর্তা, একটা নাম দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ জি সৃষ্টিকর্তা নাম হ্যাঁ, দিচ্ছি একটা, ধরেন একটা ক খ নাম দিলেও কিছু যায় আসে না আসলে, আমরা আসলে ধরে নিচ্ছি। হ্যাঁ গিয়েছে। এখন এই যে, এই যে টোটাল বিষয়টা, টোটাল বিষয়টাকে বলা হচ্ছে হচ্ছে গিয়ে দার্শনিকরা এই জিনিসটাকে যেভাবে ডিল করেন, এই মানে এই আইডিয়াটার নাম হচ্ছে কালাম, কসমোলজিক্যাল আর্গুমেন্ট। জি শুনতে পাচ্ছেন? আচ্ছা, এই জি দার্শনিকরা জি শুনতে এই পাচ্ছি। এই কালাম, কসমোলজিক্যাল আর্গুমেন্ট নিয়ে অনেক জিনিস লিখেছেন, অনেক কথা বলেছেন। সর্বশেষে ইমানুয়েল কান্ট নামক একজন জার্মান দার্শনিক এসে এই বিষয়গুলো একদম ক্লিয়ার করে দিয়েছেন এবং পরিষ্কার ভাবে কালাম, কসমোলজিক্যাল আর্গুমেন্টকে ধরাশায়ী করে দিয়েছেন। ঠিক আছে, কালাম, কসমোলজিক্যাল আর্গুমেন্ট কিন্তু এই যে অ্যারিস্টটল থেকে শুরু হয়েছিল, তারপরে ইসলামের যে সবচেয়ে বড় স্কলার ইমাম গাজ্জালি, ইমাম গাজ্জালিও এই একই বিষয় নিয়ে আলোচনা করেছেন, এবং এরপরে থমাস অ্যাকুইনাস, খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় স্কলার, খ্রিস্ট ধর্মের ভিতরে সবচেয়ে যে বড় স্কলার তার নাম হচ্ছে থমাস অ্যাকুইনাস, উনিও এই বিষয় নিয়ে মানে কথা বলেছেন এবং উনিও একই যুক্তি উপস্থাপন করেছেন যে কোনো একজন স্রষ্টা ছাড়া মহাবিশ্বের উৎপত্তি সম্ভব না, মানুষ বা মহাবিশ্বের উৎপত্তি সম্ভব না। এরপরে যখন ইমানুয়েল কান এই সমস্ত যুক্তিকে ধরাশায়ী করে দিয়েছেন, এবং এই যে এই বিষয়টা নিয়ে একটা লেখা আমার আছে, সেই লেখাটার নাম হচ্ছে কালাম, কসমোলজিক্যাল আর্গুমেন্ট, আপনি আমার নাস্তিক.com এ আপনার পাবেন। অনেক লেখা আমি পড়ছি, অনেক লেখা, আপনার ম্যাক্সিমাম লেখাগুলি আমি পড়ে ফেলছি। মেবি আচ্ছা, আমি আপনার এই লেখাগুলি লেখা, আজকে 6 মান্থ পড়তেছি। আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে পড়ার জন্য। এই লেখাটার ভিতরে কিন্তু একদম পরিষ্কার ভাবে এই কালাম, কসমোলজিক্যাল আর্গুমেন্ট কে ধরাশায়ী করে দেওয়া হয়েছে এবং কিছু বেসিক প্রশ্ন করা হয়েছে, যে বেসিক প্রশ্নগুলো হচ্ছে দর্শনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন আপনি যদি অনুগ্রহ করে এই লেখাটা একটু ভালো করে পড়ে নেন, একটু বুঝে বুঝে, যেমন ধরেন আমরা বলছি যে কারণ ছাড়াও কোনো কিছু, কোনো কোনো জিনিস ঘটে, যেমন ধরেন আপনি যদি কোয়ান্টাম মেকানিক্স এর আলোচনা করেন, নিউটনের সূত্র কিন্তু মানে ক্লাসিক্যাল ফিজিক্স, নিউটনের সূত্র হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স এর সূত্র। কোয়ান্টাম হুম মেকানিক্সে হুম কিন্তু, কোয়ান্টাম ফিজিক্সে কিন্তু নিউটনের সূত্রগুলা অর্থহীন,
কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম ফিজিক্সে নিউটনের সূত্রগুলো কাজে লাগবে না, সেটা হচ্ছে অন্য আরেকটা জগৎ, সেখানে ক্লাসিক্যাল ফিজিক্স ফিজিক্সের সমস্ত সূত্র ভেঙে যায়, এবং সেই কোয়ান্টাম জগতে এমন এমন ঘটনা ঘটে যে ঘটনাগুলোর কোনো আসলে কার্যকারণ নাই, কোনো প্রায়র মুভার নাই, কোনো এটাকে বলে প্রায়র মুভার, কোন একজন শুরুতে মুভ মুভ করিয়েছে একটা কিছুকে, যে যে আগের আগে যে যে ব্যক্তিটা ওইটাকে মুভ করিয়েছে। এখন আমাদের, আমরা কোয়ান্টাম মানে ফিজিক্স পড়লে আমরা জানি যে অনেকগুলো বিষয় আছে যেগুলোর কোনো কার্যকারণই আসলে নাই, যে অনেকগুলো জিনিস ঘটে কোয়ান্টাম জগতে একদম কোনো কারণ ছাড়া, কোনো কিছুর উৎপত্তি ঘটে, আবার কোনো কারণ ছাড়া সেই জিনিসগুলা অদৃশ্য হয়ে যায়, মিলিয়ে যায়, নাই হয়ে যায়, এবং এগুলার কোনো কারণ নাই। এগুলা কিভাবে ঘটে আমরা বলতে পারি, কিন্তু এগুলার কোনো কারণ নেই। এই জিনিসগুলার উদাহরণ হিসেবে আপনাকে আমি বলতে পারি, রেডিও অ্যাক্টিভ ডিকে, নিউক্লিয়ার ডিকে, কোয়ান্টাম ভার্চুয়াল পার্টিকেলস। কোয়ান্টাম ভার্চুয়াল পার্টিকেলস লিখে যদি আপনি সার্চ করেন তাহলে আপনি এই জিনিস, এই জিনিস সম্পর্কে যথেষ্ট জিনিস পাবেন। এখন আপনাকে আমি সংক্ষেপ করে বলছি, জি আপনি যে প্রশ্নটা করেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং দর্শনের জি জি জগতে এবং মানে আমরা যারা চিন্তা ভাবনা করি সব জগতেই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা সবার মনেই হয়েছে, হবে, অনন্তকাল যাবৎ হবে এবং অতীতেও হয়েছে, কিন্তু এই জিনিসটা আপনার আরো ভালো করে বুঝতে হলে আপনার এই যে কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট, এটা হচ্ছে ধার্মিকদের দ্বারা দেয়া একটা যুক্তি, এই যুক্তিটা যেভাবে ভালোভাবে বুঝতে হবে, এবং এই যুক্তিটার বিপরীতে আমরা নাস্তিকরা যে কথাগুলো বলি, যে যুক্তি এবং যে দার্শনিক কথাগুলো, দার্শনিক ধারণাগুলোর কথা বলি, সেটাও আপনার ভালোভাবে বুঝতে হবে। এই কারণে আপনাকে আমি অনুরোধ জানাই যে আপনি এই লেখাটা একটু ভালো করে পড়ে নেন, কারণ এই লেখাটার ভিতরে আমি এই বিষয়ক সমস্ত জিনিসের উত্তর দিয়ে ফেলেছি। বুঝছেন? হ্যালো, জি 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 শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই, আমার কথা শেষ? হ্যালো, তাহলে আমি আমি তো হ্যাঁ 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 মিজান হ্যাঁ আমি মিজানুর আমি রহমান, যেমন আমি জি জি হ্যাঁ জি 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 মিজানুর রহমান, জি 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 হ্যাঁ যেমন বলুন, আমার অনেক হ্যাঁ ওনাকে সময় বলুন। সাপোজ সে ফর এক্সাম্পল কি বলতেছি, সে ফর এক্সাম্পল দেখা গেছে আমি অনেক সময় বিষয় পড়লাম উদ্দেশ্যে গেলাম সেখান থেকে, তাই না? হ্যাঁ, সাপোজ দেখা গেল আমি আমি মুসলিম, আমার পাশের প্লাটে থাকতেছে সাপোজ খ্রিস্টান। হ্যাঁ, এখন মসজিদে যেয়ে বলল যে হুজুর ওই যে খ্রিস্টান লোকটার ক্যান্সার হয়েছে, তখন হুজুর বললো যে ওইটার উপরে আল্লাহর গজব পড়ছে। হ্যাঁ, আর মুসলমানের যখন ক্যান্সার হইলো তখন হুজুর বললো যে না, ওর মন পরীক্ষা করতেছে, এটার উত্তরটা আপনি কিভাবে দেবেন? এটা তো আপনি নিজেও বোঝেন, এটার উত্তর আর আমার তো দিতে হবে না, আপনি নিজেও বোঝেন যেগুলো যে ভণ্ডামি, ডাউট বাটপার হুজুর রায় সমস্ত বলে। না আপনি দিয়ে আমি অনেক সময় দেখি ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা আচ্ছা ভাইয়া, ভালো থাকবেন, আপনি অনুগ্রহ করে লেখাটা পড়ে নিন, আর লেখা পড়ার পরে যদি কোনো প্রশ্ন থাকে হ্যাঁ, আমি তাহলে আবার পড়ি আপনার একদিন লেখা ভিজিট অনেক। করবেন। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, ভালো থাকবেন, শুভকামনা রইল। আচ্ছা, আরেকজনকে, একজন তানিয়া নামক একজন একজন যুক্ত হয়েছিলেন, উনি অনেকের পাওয়া গেল না, দেনমোহর বিষয়ে আলোচনা করতে চেয়েছিলেন, দেনমোহর বিষয়টা নিয়ে আলোচনা করতাম, আরো অনেক হাদিস আছে যেগুলো পড়ে শুনে খুব মজা পাওয়া যেত। হ্যালো, হ্যালো, হ্যাঁ ভালো হ্যালো, আছেন ভাই? হ্যাঁ ভাই, ভালো ভাই, আপু ভালো হ্যালো, আছে? ভালো আছেন? আপনি ভালো আছেন? হ্যাঁ আপু ভালো আছি, আপনি হ্যাঁ, ভালো আছেন? আমি আমি অনেক হ্যাঁ ভালো আছি। আমি অনেকদিন ধরে আপনাকে ট্রাই করছিলাম, আচ্ছা, আপনি আপনি বোধ কি হয় একজন নিজের চেহারাটা দেখাতে চাচ্ছেন না? ইন্টেলেক্ট। না না, আমি দেখা যাচ্ছে না, আমি মুমিন না, প্লাস আমি আপনাদের ধর্মেরও না, আমি অন্য আচ্ছা ধর্মের। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যে আপনি, আমি শুনে আসলাম যে আপনারা প্রায় অনেক নাস্তিককে বলি যে, মানে কি বলতে শুনি যে তারা শাহবাগের পরে নাস্তিক হয়েছে বা শাহবাগ আন্দোলনের পরেই নাস্তিক হয়েছে, তো আপনি এটাকে কিভাবে দেখেন যে শাহবাগ এটার ব্যাপারটাকে নাস্তিক হয়েছে? কে কেউ তো জেনেটিক্যালি নাস্তিক থাকতে পারে, জেনেটিক্যালি নাস্তিক যেমন কিভাবে থাকে আমি আসলে মানে আমার বুঝতে পারি পরিবার, যেমন আমি যে ধর্ম থেকে আসছি বলি, আমার পরিবার কিন্তু ওই পারিবারিক ধর্মীয় ভাবে নাস্তিক। আতার আতর, হ্যাঁ পারিবারিক ভাবে, আমার হ্যাঁ বাবাদের পৈতৃক ভাবে আমি অনেকটা পেয়ে আসছি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো এরকম হতে পারে, পারিবারিক ভাবে নাস্তিক হতে পারে। হ্যাঁ, যেমন আমি ছোটবেলায় থেকেই আমি আমার ধর্মের ধর্মীয় গ্রন্থগুলো পড়ে ফেলছিলাম, যেমন আমি তো রামায়ণ মহাভারত এগুলো পড়ে ফেলছিলাম, এবং ছোট থেকেই আমার মনে প্রশ্ন থাকতো যে এটা কেন হয়েছে, ওটা কেন হয়েছে, তো আমার যেমন পরিবার একটু বলতো আমাকে যেগুলো একটু এরকমই। আমাকে একটু উদাহরণ দিতে পারবেন, কেমন প্রশ্ন জাগতো আপনার মনে? না, আমার মনে প্রশ্ন থাকতো, আমি যখন মহাভারত পড়তেছিলাম তখন ওই যে মহাভারতে, মহাভারতে ওই কৃষ্ণ যখন ইয়াকে অর্জুনকে যে বলতেছে যে এই না, অর্জুন তো কৃষ্ণের বোনকে বিয়ে করছে সুভদ্রা, আপনি কি জানেন সেটা? জানেন না, আমি সুভদ্রাকে বিয়ে অনেক আগে করছিল এবং পড়েছি মহাভারত, বিয়ের আমি অনেক সময়, ছোটবেলা পড়েছি, এখন এত মনে নেই। আর মহাভারতের চরিত্র এত বেশি, এত মনে রাখা তো সম্ভব না। বলেন, আপনি বলেন আমি শুনি। হ্যাঁ সুভদ্রা, যখন অর্জুন সুভদ্রাকে ওই যুদ্ধের রণকৌশল বলতেছিল তখন সে প্রেগনেন্ট ছিল,
যুদ্ধ রণকৌশল বলতেছিল, তখন ওই লাস্ট মোমেন্টে যুদ্ধে কিভাবে ঢুকতে হয়, যুদ্ধের ব্যূহ থেকে কিভাবে বের হতে হয় এগুলো বলতেছিল। যখন ঢুকতে হয় ওটা ভালো করে সুভদ্রা শুনছিল, যখন ব্যূহ থেকে বের হতে হবে যুদ্ধ থেকে কিভাবে শত্রুকে ইয়া করে, তখন সুভদ্রা ঘুমিয়ে পড়ছিল। এরপরে পরবর্তী